তোলে, বাহারি রং যেন কথা বলে। একমাত্র শাড়িতেই নারী অনেক বেশি সুন্দরী। আপনাদের প্রিয় আবরণের পোশাকে এই মরশুমে নিজেকে সাজাতে আবরণ। রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন, বিরাটি মিনি বাস স্ট্যান্ডের বিপরীতে। ফ্যাশনেবল কিডস ওয়্যারের এক্সক্লুসিভ মেগা শোরুম অরেঞ্জেস, আ হাউস অফ আবরণ। যোগাযোগ 8100724076। অরেঞ্জেস, বিরাটি মিনি বাস স্ট্যান্ডের বিপরীতে। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি দুপুর দুটোর প্রাইম টাইমের অনুষ্ঠান। দুপুর দুটোর এই সময়কার অনুষ্ঠান মানেই অবশ্যই ফেস অফ আবরণের অনুষ্ঠান, এবং আমাদের অনুষ্ঠানে আমাদের সঙ্গে থাকে একেবারে আলো করে, আর রীতিমতো আলো করে, আমাদের সকলের প্রিয় বৌমনি। নমস্কার বৌমনি, তোমার পরনের শাড়িটা দেখে আমার জাস্ট মনে হচ্ছে, দেখো এই একটা লাইট কালারের শাড়ি পরেছো এবং এত ব্রাইট লাগছে তোমাকে, এবং তোমার পরনে একটা টাঙ্গাইল শাড়ি। তাহলে আজকে গোটা এপিসোড জুড়ে আমরা কিন্তু টাঙ্গাইল শাড়ি দেখব, আর আপনারাও সকলে নিশ্চয়ই তৈরি। আসলে টাঙ্গাইল শাড়ি একেবারে এটা পুরো সমগ্র বাংলার শাড়ি, আর দেশভাগের প্রায় 75 বছরের ইতিহাসের সাক্ষ্য বহন করা একটা শাড়ি টাঙ্গাইল শাড়ি। সময়ের সাথে সাথে কিছু পরিবর্তন হলেও এর কিন্তু বৈশিষ্ট্য অপরিসীম। আর আবরণের টাঙ্গাইল মানে সেটা এক্সক্লুসিভ আপনারা সবাই জানেন, তাই শুরু করবো আজকের শাড়ি দেখা, অনেকগুলো শাড়ি দেখবো। চলো শুরু করা যাক তাহলে এক নম্বর শাড়ি দিয়ে। প্রথমটাই একটা খুব সুন্দর কালারের, তুতে কালারের শাড়ি এটা। টাঙ্গাইলে কিন্তু একেবারে সুন্দর করে যে আঁচলের কাজটা সেখানে একেবারে হাতে ঘুরিয়ে কাজ, সেটা আপনারা বুঝতেই পারছেন, সুতোর কাজ রয়েছে। এবং বেশিরভাগ টাঙ্গাইলগুলো একটু লাইট পেসের হলেও এটাও লাইট একটা তুতে কিন্তু আমরা দেখছি, আর এর মধ্যে সুন্দর করে কিন্তু মানে ফুল পাতা রয়েছে। আর এই শাড়িটার প্রাইস হচ্ছে গিয়ে, এক নম্বরই শাড়িটার প্রাইস 16150। আর এই শাড়িটাতে কিন্তু ব্লাউজ পিস রয়েছে, ব্লাউজ পিস রয়েছে। সব শাড়িতে ব্লাউজ পিস নেই, যেগুলো আছে আমরা মোটামুটি যে কটা পাচ্ছি দেখিয়ে দিচ্ছি। এক নম্বর শাড়িটা আমরা দেখিয়ে নিলাম, দু নম্বর শাড়িটাই কিন্তু আবার লাইট বেসের, যেমন বৌমনি পরেছে সেরকম লাইট বেসেরই কিন্তু একটা শাড়ি। তবে আমি ডিজাইনার ব্লাউজ দিয়ে পরেছি। হ্যাঁ, তোমার ব্লাউজটাও দারুণ, এরকম ব্লাউজও পেয়ে যাবেন আবরণেই। একদমই তাই, আর খুব সুন্দর দেখো শাড়িটার ব্লাউজ পিস থাকলে তো ভালো, এই ধরনের ডিজাইনার ব্লাউজ দিয়েও পরলে কিন্তু দুর্দান্ত লাগবে। এই শাড়িটাই দেখুন, একটা লাইট বেসের উপর একটা স্লিক এরকম মানে পাড় রয়েছে, সেটা রেড কালারের, এবং ভেতরটাতে কিন্তু খুব সুন্দর কাজ রয়েছে, মাল্টি কালারের সুতোর ফুল রয়েছে, পাতা রয়েছে। দু নম্বর শাড়ি 16150, কি সুন্দর লাগছে দেখুন, ওভারঅল কিন্তু এই ফুল পাতা মোটিভটাতে যাচ্ছে। আর এই শাড়িটাও কিন্তু ব্লাউজ পিস রয়েছে, এবং ব্লাউজ পিসটা ঠিক এইরকম, এইরকমভাবে যাচ্ছে ব্লাউজ পিসটা, মানে যে কাজটা যাচ্ছে সেই কাজটা কিন্তু হাতে দিয়ে আপনারা তৈরি করতে পারবেন। আর পুরো বডিতে ঠাসা কাজ, ঠাসা একদম ওয়ার্ক রয়েছে। দু নম্বর শাড়ি, তিন নম্বর শাড়িটা একটা সুন্দর সি গ্রিন কালার। আর সবচাইতে বড় ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে এই যে কালার কম্বিনেশনগুলো, যে সুতো দিয়ে করা হচ্ছে কাজটা, সেইটা কিন্তু ভীষণ ব্রাইট। দেখুন একটা সি গ্রিন কালার, তার মধ্যে অফ হোয়াইট সুতোর রয়েছে পাতাগুলো, আর যে ফুলটা রয়েছে সেই ফুলটাতেও কিন্তু বেশ সুন্দর দেখা যাচ্ছে, মারুন কালার রয়েছে, ইয়েলোরই দুটো শেড রয়েছে, মানে এই যে কালার কম্বিনেশনটা কিন্তু সেটা দেখার মতো। আর তার সঙ্গে তোমার স্লিক পাড় তো থাকছেই, অসম্ভব সুন্দর, খুব সুন্দর আইসুদিন কালার, এবং তার মধ্যে কাচটা দুর্দান্ত। তিন নম্বর শাড়ি 16150, মানে তিনটে শাড়ি কিন্তু আমরা দেখলাম একই রেঞ্জে, আর এটাতেও কিন্তু ব্লাউজ পিস রয়েছে। তার মানে প্রথম আমরা এক নম্বর, দু নম্বর এবং তিন নম্বর যে শাড়িটি দেখলাম সেগুলোর রেঞ্জ হচ্ছে 16150, এবং এই তিনটে শাড়িতে কিন্তু ব্লাউজ পিসও রয়েছে। এবার যাবো চার নম্বর শাড়িতে, চার নম্বর শাড়িটাও দারুণ দেখতে, সাদার উপর তো কোনো কথা হবে না, কোনো কথা হবে না, আর কোনো এই রংটার কোনো বয়সও হবে না। মানে আমরা বৌমনিকে সবসময় একটু ব্রাইট কালারসে দেখি, কিন্তু আজকে লাইট কালারসে দেখে কি ভালো লাগছে দেখতে পাচ্ছেন, মানে যারা মানে ডিপ কালার পরেন তাদেরকেও বলবো আমি হালকা কালার ট্রাই করতে, ডিফারেন্ট ট্রাই করতে। এটা চার নম্বর শাড়ি 12550 হচ্ছে গিয়ে এর প্রাইস, 12550। এটা হচ্ছে চার নম্বর শাড়ি, আর এটার সাথে কিন্তু মানে অনেকগুলো অপশনে আপনারা ব্লাউজ পরতে পারেন, একটা মাল্টি কালারের যদি পরা যায় দুর্দান্ত লাগবে, আজ রাকেরও পরতে পারেন, খুব ভালো লাগবে। এর মধ্যে দেখুন এটা সেলফ, কিন্তু সুতোর যে হাতে ঘুরিয়ে একটা জিগজ্যাগ কাজ রয়েছে সেটা কিন্তু হোয়াইট সুতোতে, তার সঙ্গে টিস্যুর কাজও রয়েছে, আর সঙ্গে একটা টিস্যু পার কিন্তু রয়েছে আপার ইয়ক এবং লোয়ার ইয়কে। এই শাড়িটা তে বোধহয় ব্লাউজ পিস নেই, এটাতে এটা হচ্ছে কি চার নম্বর শাড়ি।
যাবো এবার পাঁচ নম্বর শাড়িটা। এগেইন একটা লাইট বেসের উপর অফ হোয়াইট অ্যান্ড রেডের কম্বিনেশন, এটাতে মাল্টি কালারের সুতোর কাজ নেই, এটাতে শুধুমাত্র লাল সুতোরই কাজ রয়েছে দেখুন। আর পুরো ফুল পাতা নকশাতে যাচ্ছে, যেটা একেবারে হাতে ঘুরিয়ে, মানে তাঁতিরা অনেক যত্ন করে এগুলো বানায়, যেটা শুরুতেই বললাম এ শাড়ি সমগ্র বাংলার শাড়ি। এটাও একদম ঠাসা কাজ রয়েছে পুরো বডিতে। এটা হচ্ছে গিয়ে পাঁচ নম্বর শাড়ি, 12,550। আচ্ছা এটাতে এটাতে ব্লাউজ পিস আছে, ব্লাউজ পিস আছে, ব্লাউজ পিসটা কিন্তু এইভাবে যাচ্ছে, হাতে কাজ হবে। এটা পাঁচ নম্বর শাড়ি আমরা দেখে নিলাম, যাবো এবার ছ নম্বর শাড়িতে। একটা সুন্দর লাইট একটা চিকু কালার দেখো, এটা এই পাশটা লাইট একটা চিকু কালারের মধ্যে দেখুন, আঁচলটাতে খুব সুন্দর যাচ্ছে পাতা, এটার আবার একটু ডিজাইনটা চেঞ্জ হয়ে গেল, আঁচলটাতে একটা ঠাসা ওয়ার্ক রয়েছে এবং সেটা কিন্তু হোয়াইট সুতো দিয়ে একদম করা কাজটা, আর ভেতরে শুধুমাত্র আপার ইয়োগ এবং লোয়ার ইয়োগ এবং ওপেন একটা পাড়ে যাচ্ছে, কলকা যাচ্ছে এবং পাতা যাচ্ছে, আর ভেতরে ছোট্ট ছোট্ট কিন্তু কাজ যাচ্ছে দেখুন। এটা হচ্ছে গিয়ে ছ নম্বর শাড়ি, 12,550। ছ নম্বর শাড়ি 12,550, এটাতেও ব্লাউজ পিস রয়েছে না, এটাতে ব্লাউজ পিস নেই না, এটা ছ নম্বর শাড়ি দেখে নিলাম। এবার যাব সাত নম্বর শাড়িতে, বাহ কি ভালো দেখতে দেখো, লাইট বেস এবং তার মধ্যে যখন একটা মাল্টি কালারের সুতোর কাজ থাকে, শাড়িটা যেন অন্যরকম একটা মানে মাত্রা তৈরি করে, রংটা খুলে আরো শাড়ি, একদমই তাই, খুব প্রমিনেন্ট একটা লুক হয়। আঁচলটাতে আপনারা দেখছেন একদম ঠাসা ওয়ার্ক রয়েছে, আর তারপরে কিন্তু বেশ একটা স্কার্ট বর্ডারে কিন্তু যাচ্ছে এরকম ফুল পাতা নকশা, আর ফুলগুলো একদম মাল্টি কালার, মাল্টি কালার দারুণ সুন্দর ফুটে আছে একদমই তাই। আর এই পাটটা দেখো খুব সুন্দর রয়েছে, পাটটা আপার ইয়োক এবং লোয়ার ইয়োকে। এটা হচ্ছে গিয়ে সাত নম্বর শাড়ি, 10,550 হচ্ছে গিয়ে এর রেঞ্জ, 10,550 এটা হচ্ছে সাত নম্বর শাড়ি। কাজটা একটু হালকা হয়ে গেল, তাই জন্য দামটাও হালকা হয়ে গেল। আপনারা অবশ্যই যেগুলোই পছন্দ হচ্ছে আপনারা কিন্তু দেখে নেবেন, এটাতেও এটা বলতে ব্লাউজ পিস আছে, এটাতে ব্লাউজ পিস রয়েছে দেখুন, প্রত্যেকটা শাড়িতে ব্লাউজ পিস নেই, যেগুলোতে আছে আমরা দেখিয়ে দিচ্ছি। আর আপনারা যদি কোনো শাড়ি পছন্দ হচ্ছে বুঝতে পারছেন না, তো ডেফিনেটলি আপনারা কিন্তু যে হেল্পলাইন নাম্বার আছে সেখানে ফোন করে নেবেন। এটা একটা মিষ্টি ইয়েলো কালারের, আঁচলটার মধ্যে কিন্তু পুরো ইয়েলো সুতো দিয়েই কাজ করা। এটা হচ্ছে গিয়ে আট নম্বর শাড়ি, এটার কিন্তু প্রাইসটা অনেকটা কমে গেল, মানে আমরা হাফে চলে এলাম, 16 দিয়ে স্টার্ট হয়েছিল, এটা কিন্তু 8,550। আর এর মধ্যে যে ভেতরে ছোট ছোট কাজগুলো রয়েছে সেগুলো কিন্তু ইয়েলো সুতোতেও রয়েছে এবং হোয়াইট সুতোতেও রয়েছে, এটাতেও কিন্তু অনেক মানে অনেক অপশনে মানে ব্লাউজ পরা যাবে, একদমই তাই। এটা আট নম্বর শাড়ি, 8,550 হচ্ছে গিয়ে এর রেঞ্জ, এটাতে ব্লাউজ পিস নেই, এটাতে ব্লাউজ পিস নেই। তবে এটাই বলবো যে যেটা আপনাদের পছন্দ হচ্ছে স্ক্রিনশট তো ডেফিনেটলি আপনারা নেবেনই, এবং তার সঙ্গে সঙ্গে যে ব্লাউজ পিসের ব্যাপারটা আপনারা কিন্তু জিজ্ঞাসা করে নিতে পারেন হেল্পলাইন নাম্বারে। আর যেটা বলবো সেটা হচ্ছে গিয়ে এই শাড়িগুলোতে ব্লাউজ পিস না থাকলেও কোনো ব্যাপার নেই, কারণ এত ভালো ভালো ব্লাউজ এখানে পাওয়া যায়, ডিজাইনার ব্লাউজ, ডিজাইনার ব্লাউজ রয়েছে, সুতরাং আপনি কিন্তু এর সঙ্গে ম্যাচিং করে দারুণ দারুণ ব্লাউজ কালেক্ট করে নিতে পারবেন। এটা হচ্ছে গিয়ে ন নম্বর শাড়ি, এটাও কিন্তু 8,550 রেঞ্জেই আছে, একটা অফ হোয়াইট একটা লাইট বাটার কালার, তার সঙ্গে একটা সলিড এরকম পাড় যাচ্ছে চিকু কালারে, তার মধ্যে একটা রেড সুতো দিয়ে কাজটা যাচ্ছে, এটাও দুর্দান্ত শাড়িটা। আর এই যে আঁচলের এই পোর্শনটাও দেখো একদম অন্যরকম, অন্যরকম প্রত্যেকটা শাড়ি কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট কাজের ওপর যাচ্ছে, এটা কিন্তু আপনারা যদি নোটিস করেন তাহলে বুঝতে পারবেন। এটা হচ্ছে গিয়ে ন নম্বর শাড়ি, 8,550 হচ্ছে গিয়ে এর রেঞ্জ, একদম লাইট বেসের ওপর কিন্তু আমরা দেখছি, আর যে কালার্সগুলো দেখছি সেগুলোও কিন্তু যেগুলো একটু ব্রাইট কালার্স সেগুলোও কিন্তু মানে খুব যে একদম মানে প্রচণ্ড ডার্ক শেড তা কিন্তু নয়, লাইট শেডের ওপরেই রয়েছে। মানে ভাবো তুমি একটা টিনেজারও যদি এই শাড়িটা পরে, রানী ব্লাউজ একদমই তাই, রানী পরতে পারে, রয়্যাল ব্লু, গ্রিন, ব্ল্যাক দিয়েও খুব ভালো লাগে, একদমই তাই, একটা সুন্দর ব্রোকেটের যদি ব্লাউজ দিয়ে পরে ভীষণ ভালো লাগবে। আর এটা হচ্ছে কি 10 নম্বর শাড়ি, 6,550, আর এর পাড়ের যে কাজটা সেটা কিন্তু খুব সুন্দর দেখো, একদম লাইট কালারের সঙ্গে লাইট সুতোতে যাচ্ছে, সঙ্গে মিনেকারি টিস্যুর ওয়ার্কটা রয়েছে, আর ভেতরে কিন্তু ছোট্ট ছোট্ট বুটি যাচ্ছে যেগুলো টিস্যু এবং
হোয়াইট সুতো দিয়ে উইভ করা একেবারে। বাহ, খুব সুন্দর। এটা 10 নম্বর শাড়ি, 6550 হচ্ছে গিয়ে এর রেঞ্জ। আর ব্লাউজ পিস আছে, এটাতে রানিং এ ব্লাউজ পিস আছে, এই যে রানিং এই যাচ্ছে। তবে আমরা বলবো চেঞ্জ করে পরুন, ভালো লাগবে। আচ্ছা, এটা হচ্ছে 11 নম্বর শাড়ি, আমরা দেখছি ইয়েলো আর গ্রিন। ইয়েলো হচ্ছে গিয়ে পুরো বডির কালারটা। এটা একটা পুরো গ্রিনের, দেখো দুটো শেড কিন্তু রয়েছে, একটা প্যারাট গ্রিন আর একটা ডার্ক শেডেড গ্রিনে কিন্তু সুতো দিয়ে কাজটা রয়েছে। ভেতরের তাই, ভেতরের যে বুটিগুলো গেছে না সেটাও তাই, হালকা যাচ্ছে, পুরো ওপেন পারে যাচ্ছে দেখো কাজটা। যারা চাইছেন টাঙ্গাইলের মধ্যে অল ওভার কাজ, তাদেরও যেরকম তারাও যেরকম পেয়ে যাচ্ছেন, আমরা যাচ্ছেন লাইট মানে কাজের ওপর টাঙ্গাইল শাড়ি, সেটাও কিন্তু আপনাদের জন্য রয়েছে। শুধু প্রাইসটা ভ্যারি করছে দুটো। 11 নম্বর শাড়ি 6550, এটাতেও ব্লাউজ পিস কিন্তু রয়েছে। তবে সবুজ কালারের একটা ডিজাইনার ব্লাউজ পিসে বেশি ভালো লাগে। সব রকম অপশন থাকছে এবং হবে না, এইবার যেটা শুরুতেই বলেছিলাম আবরণের টাঙ্গাইল মানে যে কোনো কালেকশনের ক্ষেত্রে কিন্তু আপনি একদম অন্য রকম কিছু পাবেন এখানে। এটা বেশ সুন্দর একটা সেই মানে মাটি মাটি কালার, তার মধ্যে কিন্তু কম্বিনেশনটা কি সুন্দর সুতোর, একটা রানী কালার ব্লু, ডার্ক শেডেড ব্লু রয়েছে এবং একদম রয়্যাল ব্লু, ভীষণ ব্রাইট শাড়িটা। এই শাড়িটা কিন্তু 12 নম্বর শাড়ি, 6550 রেঞ্জের, মানে একদম অন্য রকম লুকের শাড়ি। এই শাড়িটা আপনি ডেফিনেটলি প্লিট করে যদি পরেন ভীষণ ভালো, ভীষণ ভালো লাগবে, আবার ক্যাজুয়াল লুকেও ভালো লাগবে, সেটাও ভালো লাগবে। আর সবচাইতে বড় কথা কি, শাড়িগুলো পরে আরাম পাবেন, যে ধরনের গরম তাতে করে এই ধরনের শাড়িগুলো পরে বেশ আরাম রয়েছে। এটা কিন্তু 12 নম্বর শাড়ি, 6550 রেঞ্জ, আর এতেও ব্লাউজ পিস নেই, এটাতে ব্লাউজ পিস নেই। বাহ, কি বলবো, মানে অসম্ভব সুন্দর একটা শাড়ি। অফ হোয়াইট বেসে ব্ল্যাকে ব্ল্যাক সুতো এবং তার সঙ্গে চিকু কালারের সুতোর কিন্তু কাজ রয়েছে আঁচল জুড়ে, কি প্রমিনেন্ট দেখতে শাড়িটা। এটা তুমি গায়ে ফেলো তো, যেহেতু ব্ল্যাক ছোঁয়া রয়েছে তো তোমার ব্লাউজে ভালো লাগবে। এই যে এই রকম ভাবে কিন্তু শাড়িটা যাবে, এই কাজটা মানে কম্বিনেশনটা অসম্ভব সুন্দর, ভীষণ প্রমিনেন্ট একটা কম্বিনেশন, খুব সুন্দর শাড়িটা। 6550 রেঞ্জের একটা প্রমিনেন্ট লুকের শাড়ি, খুব সুন্দর। আচ্ছা, লাল ছাড়া চাইছেন তারাও যেমন পড়তে পারেন, একটা ব্ল্যাক কালারের ব্লাউজ দিয়ে পরলে দারুণ সুন্দর লাগবে। এটা হচ্ছে গিয়ে 13 নম্বর শাড়ি, 6550 রেঞ্জের। 13-র পর যাব আমরা 14 নম্বর শাড়িতে, একটা গ্রে কালারের, মানে এতক্ষণ যেগুলো দেখছি তার মধ্যে দেখুন গ্রে কালারটাও কিন্তু মানে খুব যে ডার্ক শেডেড গ্রে সেটা কিন্তু নয়, লাইট শেডেড গ্রে কিন্তু রয়েছে। দেখুন আবরণ মানেই রঙিন, প্রতিদিন আবরণকে সঙ্গে নিন, এবং এই কালেকশনগুলো ডেফিনেটলি আপনাকে কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট লুক দেবে এবং আপনাকে রঙিন করে তুলবে। এর প্রাইস কিন্তু 6550, এটা একদম 14 নম্বর শাড়ি রয়েছে। আপনাদের যেটাই পছন্দ হচ্ছে আপনারা কিন্তু অবশ্যই স্ক্রিনশট নিয়ে নিন, বুক করে ফেলুন, ঝটপট করে চলে আসুন, যেভাবেই হোক এই ধরনের দারুণ দারুণ টাঙ্গাইল শাড়িগুলো কালেক্ট করুন। এটা 6550 রেঞ্জের 14 নম্বর শাড়ি। 14-র পর যাব 15 নম্বর শাড়িতে। বাহ, আজ কিন্তু লাল সাদা বা অফ হোয়াইট লালের অনেক কম্বিনেশন রয়েছে। এর আঁচলটা দেখুন, প্রত্যেকটা শাড়ি কিন্তু ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা ডিজাইন রয়েছে আমি বলবো। দেখুন এর আঁচলটাও একেবারে আলাদা রকম দেখতে, এবং প্রত্যেকটা কিন্তু হাতে ঘুরিয়ে সুতোর কাজে একেবারে। এটা 15 নম্বর শাড়ি, 6250, 15 নম্বর 6250, পুরো ওপেন কাজে যাচ্ছে একদম, যে কলকাতা যাচ্ছে সেটা পুরো ওপেন, আর সারা বডিতে কিন্তু এই ছোট ছোট বুটিগুলো যাচ্ছে, আর শাড়িটা দেখো তো নিজস্ব টেক্সচার রয়েছে, কিন্তু ভেতরে একটা স্ট্রাইপ স্ট্রাইপ মতন গেছে, পুরো ক্লোজলি দেখলে আমরা বুঝতে পারবো সব ফাইন কোয়ালিটি শাড়িগুলো। এটা কিন্তু যাচ্ছে আমাদের 15 নম্বর শাড়ি, চলো 15-র পর যাবো এটা 16 নম্বর, তাই তো? হ্যাঁ, 16 নম্বর, 16 নম্বর। বাহ, এটাও দুর্দান্ত, মানে এটা তোমার কালারের সাথে খানিকটা ম্যাচিং, শুধু কালার কম্বিনেশনটা দেখুন আলাদা।
তোমার যে কালারটা রয়েছে দেখো কাজটার মধ্যে একটু ডিফারেন্ট শুধু এটা 6050 তোমার শাড়িটাও 6050 একই রেঞ্জ রয়েছে আমারটাও পাবেন বৌমনির শাড়িটা তারাও কিন্তু পেতে পারবেন একটু ডিফারেন্ট কালারটা বাকি সবাই কম্বিনেশনটা শুধু আলাদা 6050 রেঞ্জ এটা 16 নম্বর পর 17 নম্বর শাড়ি বাহ প্রত্যেকটা শাড়ি না এত ভালো লাগছে দেখতে রেঞ্জ কিন্তু প্রত্যেকটা কাজের উপর ডিপেন্ড করছে এটাও বেশ সুন্দর দেখতে এটা হচ্ছে 17 নম্বর শাড়ি 6050 হচ্ছে গিয়ে রেঞ্জ লোয়ার ইয়কটাতেই কিন্তু এরকম ভাবে কাজটা যাচ্ছে আর সঙ্গে একটা সলিড ব্ল্যাক পার যাচ্ছে আপার ইয়ক এবং লোয়ার ইয়কে মানে শাড়িটা যখন পরবে নিচ পোর্শনটা এরকম একটা বর্ডারে যাচ্ছে পুরো ওপেন বর্ডার পদ্ম দারুণ সুন্দর এটাও 6050 রেঞ্জের 17 নম্বর শাড়ি 17 পর 18 নম্বর শাড়ি কি সুন্দর একটা গ্রিন কালার এটা গ্রিন কালার মানে দুটো গ্রিনের শেড কিন্তু রয়েছে আঁচলটা একরকম গ্রিনের শেড যাচ্ছে এবং এই পোর্শনটাতে কিন্তু একটা অলিভ গ্রিন যাচ্ছে তার মধ্যে হোয়াইট এবং গ্রিন সুতোয় কিন্তু কাজ আছে এই যে কাজটা সেখানে গ্রিন সুতোতেও কিন্তু কাজ রয়েছে দেখুন এর রেঞ্জ কিন্তু 18 নম্বর 6050 এটার সাথে ব্লাউজ পিস রয়েছে এটাতে ব্লাউজ পিস রয়েছে হ্যাঁ এই কালারে পুরো প্যারাট গ্রিনে যাচ্ছে আঁচলটায় এটা 18 নম্বরের পর 19 নম্বর শাড়ি উফ দুর্দান্ত মানে এই কালেকশনগুলো না জাস্ট মন ভালো করা কালেকশন কিছু শাড়ি আছে না দেখলে পরও ভীষণ ভালো লাগে এই কালেকশনগুলো হচ্ছে সেরকম আর ডেফিনেটলি লুক তো আপনাকে দেবেই একদম অন্য রকম লুক এটা হচ্ছে 19 নম্বর শাড়ি 6050 6050 হচ্ছে গিয়ে এই শাড়িটার প্রাইস এই শাড়িটার সঙ্গেও কিন্তু এই ব্লু কালারের ব্লাউজ দিয়ে যদি পরাতে ভীষণ ভালো লাগবে দেখতে আর ইয়েলো বৌমনির মতো ওরকম ব্লাউজ দিয়ে পরলেও দারুণ লাগবে 6050 হচ্ছে গিয়ে 19 নম্বর শাড়িটার প্রাইস 19-এর পর যাব 20 নম্বর শাড়ি বাহ মাল্টি কালারের সুতোর কাজের একটা লাইট বেস টাঙাইল দেখছি এবারে সেটা হচ্ছে গিয়ে 20 নম্বর শাড়ি কিন্তু প্রাইসটা দেখুন এটা হচ্ছে 4550 মানে প্রাইসটা কিন্তু এক ধাক্কায় অনেকটা কমে গেল আর শাড়িটাও কিন্তু হালকা হয়ে গেল মানে কাজটা অনেকটা হালকা হয়ে গেল কাজটা অনেকটা হালকা কিন্তু শাড়ির কোয়ালিটিটা কিন্তু সেম শুধু প্রাইসটা ডিফারেন্স হচ্ছে শুধুমাত্র কাজের উপর আঁচলটা বেশ একদম ভরাট কাজেই যাচ্ছে 4550 20 নম্বর শাড়ি 20 পর যাব 21 নম্বর শাড়ি মানে টাঙাইল পরবেন আপনি যে রেঞ্জেরই চাইছেন আপনি কিন্তু সবটাই পেয়ে যাবেন আর এসে দেখলে আরো অনেক অপশন পাবেন একটা ছাড়ো যেমন ছপ ছপ করবে শাড়িগুলো দেখে নি আরো অনেক শাড়ি দেখতে হবে দেখাতে হবে আপনাদেরকেও এটা হচ্ছে 21 নম্বর শাড়ি 4550 21 নম্বর শাড়ি ভেতরে সাদা সুতোরই কাজ করা রয়েছে আর গোল্ডেন টিস্যু রয়েছে এটা হচ্ছে কি 21 নম্বর দেখে নিলাম এটা হচ্ছে কি 22 নম্বর 22 নম্বর শাড়ি আপনারা যারা আসতে চাইছেন চলে আসুন এক তো বিরাটি মিনি বাস স্ট্যান্ডের উল্টো দিকেই রয়েছে আবরণ যেখানে এলে কিন্তু এই দারুণ দারুণ কালেকশন পেয়ে যাবেনই আসার রাস্তাটা খুব সহজ বিরাটি মিনি বাস স্ট্যান্ডের একেবারে উল্টো দিকে আমরা এখন একদম গ্রাউন্ড ফ্লোরে রয়েছি যেটা জামদানির কাউন্টার পেছনেই একেবারে জামদানির হিউজ কালেকশন কিন্তু রয়েছে এটা হচ্ছে কি 22 নম্বর শাড়ি 4450 যেগুলোতে থাকছে আমরা বলে দিচ্ছি তাও যদি কোনোটাতে মিস যায় আপনারা একবার জিজ্ঞাসা করে 23 নম্বর শাড়িটা কিন্তু পুরো গ্রিন এর উপর যাচ্ছে তার মধ্যে একদম হোয়াইট সুতোর কাজ কিন্তু রয়েছে আচ্ছা আবরণে তো আসবেনি কিন্তু পরিবারের ছোট খুদে শোনার জন্য তো অরেঞ্জেস রয়েছে বলুন বলে দাও তুমি একদম আবরণের পাশেই কিন্তু অরেঞ্জেস রয়েছে পুচকুদে নিয়ে চলে আসুন এই শাড়িটা কিন্তু 4450 23 নম্বর শাড়ি ছোট্ট ছোট্ট বুটি রয়েছে শাড়ি জুড়ে আর এটাতে নিচে কিন্তু একটা সলিড পার যাচ্ছে এর আঁচলটা একদম ডিফারেন্ট করা 23 নম্বর শাড়ি 4450 23-এর পর যাব 24 নম্বর শাড়িতে বা এটাও দেখুন প্রত্যেকটা কিন্তু শাড়ির অবশ্যই মানে কাজের উপর ডিপেন্ড করে কিন্তু প্রাইসটাও পাল্টে যাচ্ছে এর আঁচলটা দেখুন একদম অন্যরকম দেখতে একদম অন্য রকম দেখতে কিন্তু একটা ভরাট কাজের রয়েছে এটা 24 নম্বর শাড়ি 4050 অনেকটা হালকা শাড়িটাই গরমে পরে খুব আরাম পাবেন সলিড একটা চিকু কালারের বর্ডার পার রয়েছে আপার ইয়ক এবং লোয়ার ইয়কে
এটা হচ্ছে গিয়ে 24 নম্বর শাড়ি দেখে নিলাম, এবার যাব 25 নম্বর শাড়িতে। মানে আমরা কিছু টাঙ্গাইল আপনাদেরকে দেখাচ্ছি, কিন্তু আপনারা এখানে এলে আরো অনেক কালেকশন দেখতে পাবেন। একদম ইয়েলো কালারের উপর কি ভালো আঁচলটা, আর এটা হচ্ছে 25 নম্বর শাড়ি, 4050 হচ্ছে গিয়ে এর প্রাইস। সুন্দর দেখো ফুল আর পাতা, কি ছোটবেলায় বাচ্চাদের প্রথম হাতের আঁকা, একেবারে সেই আঁকা। এখানে কিন্তু সুতোর লোয়ার ইয়র্ক জুড়ে যাচ্ছে, এটা 4050 25 নম্বর শাড়ি। 25-এর পর যাব 26 নম্বর শাড়িতে। বাহ, এটা হচ্ছে আঁচলটা যাচ্ছে খুব সুন্দর ওয়ার্কে, আর এর আবার আপার ইয়র্ক এবং লোয়ার ইয়র্কে রেড অ্যান্ড ব্ল্যাকে এরকম ভাবে কিন্তু আপার ইয়র্ক লোয়ার ইয়র্কে যাচ্ছে, এবং ভেতরে কিন্তু মাল্টি কালারের সুতোর একদম বরফি যাচ্ছে। এটা 26 নম্বর শাড়ি, 4050 হচ্ছে গিয়ে এর প্রাইস। 4050 মানে এই শাড়িগুলোর না ব্লাউজ পিস রয়েছে, এই শাড়িগুলোর আভিজাত্যই আলাদা। 26 নম্বর শাড়ি, এটা 27 নম্বর শাড়িটা কিন্তু আমরা যাবো। 27 নম্বর শাড়ি, বাহ, এটা একটা লাল ছাড়া অপশন হতে পারে, কিন্তু ভীষণ ব্রাইট দেখতে, মানে এটা হোয়াইটে যাচ্ছে, আর সেই এরকম একটা কালার অপশন আমরা দেখেছি, এরকম কিন্তু তুতে কালার সি গ্রিন কালারে যাচ্ছে আপার ইয়র্কে এবং লোয়ার ইয়র্কে, আর সঙ্গে ফুল পাতা কাজ ভেতরে বুটি। এটা যাচ্ছে 27 নম্বর শাড়ি, প্রাইসটা কিন্তু 4050। 27 নম্বর দেখে নিলাম, এবার 28 নম্বর শাড়ি, বাহ, মানে এটা কিন্তু একটু নস্যি কালারের উপর রয়েছে, আর আঁচলের কাজটাও অন্য রকম দেখতে। এটা হচ্ছে গিয়ে 28 নম্বর শাড়ি, 4050 রেঞ্জের, সুন্দর একটা বর্ডার রয়েছে ভেতরটাতে, কিন্তু সে করাতের কাজের ছোট্ট ছোট্ট ফুল কিন্তু যাচ্ছে। এটা 28 নম্বর শাড়ি, 4050, আর এতে ব্লাউজ পিস বোধ হয় রয়েছে না, না এটাতে নেই, এটাতে ব্লাউজ পিস নেই। এবার যাব 29 নম্বর শাড়িতে, বাহ, মানে আজকের টাঙ্গাইলে এই ব্ল্যাক কালার, এই ফার্স্ট দেখলাম আমরা লাইট শেডটা দেখছি, কিন্তু ব্ল্যাকেও রয়েছে, যারা চাইছেন একটু ডার্কে, মানে ব্ল্যাক বা ওরকম নস্যি কালারের উপরে, তাদের ওই নস্যি কালারটার মতোই একটা অপশন, এটা ব্ল্যাকে যাচ্ছে। এটা কিন্তু 29 নম্বর শাড়ি, 4050 হচ্ছে গিয়ে এর রেঞ্জ। এর সঙ্গে একটা লাল ব্লাউজ দিয়ে পরুন, হলুদ ব্লাউজ দিয়ে পরুন, দুর্দান্ত লাগবে। ইনফ্যাক্ট টিস্যু দিয়ে পরলেও বোধহয় খুব একটা খারাপ লাগবে না। এটা 29 নম্বর শাড়ি দেখে নিলাম, 4050, এবার যাবো 30 নম্বর শাড়িতে। 30 নম্বর শাড়ি, এদিকটা না, ওই দিকটাই হবে, এদিকটা, এটা 30 নম্বর শাড়িটা একদম লাইট কাজের ওপর একটা টাঙাইল আমরা দেখছি, যার প্রাইস কিন্তু 4050। 30 নম্বর শাড়ি 4050, একটা লাইট টিস্যু পার কিন্তু যাচ্ছে আপার ইয়র্ক এবং লোয়ার ইয়র্কে। এটা 30 নম্বর শাড়ি, এবার যাব 31 নম্বর শাড়িতে। মানে আমরা চেষ্টা করছি অনেকগুলো কালেকশন আপনাদের, সময়টা কমে আসছে কিন্তু দেখার আগ্রহ নিশ্চয়ই বাড়ছে আপনাদের। একটা মিষ্টি ইয়েলো কালারে, তার সঙ্গে দেখুন ইয়েলো এবং হোয়াইট সুতোতে কিন্তু কাজ যাচ্ছে, আর ভেতরে এর মানে ছোট্ট পাট তো যাচ্ছে, আর ভেতরে কিন্তু ছোট্ট ছোট্ট করাতের কাজ যাচ্ছে, যেটা 31 নম্বর শাড়ি, 3850। এবার আমরা যতগুলো শাড়ি দেখবো 3850 রেঞ্জেই, কিন্তু খুব মিষ্টি একটা ইয়েলো কালারে 31 নম্বর শাড়ি। এবার 32 নম্বর শাড়ি, মানে এটা একটা লাইট অ্যাশ কালার, অনেকটা মাটি মাটি, হ্যাঁ, আর তার সঙ্গে কিন্তু যাচ্ছে তোমার হোয়াইট সুতোর কাজ, খুব লাইট কাজের ওপর। এটা 32 নম্বর শাড়ি, 3850 রেঞ্জে, 32 নম্বর শাড়ি, 3850। বলবো আপনাদের চলে আসুন, হিউজ কালেকশন রয়েছে, আপনারা অবশ্যই দেখে নেবেন। 32-এর পর 33 নম্বর শাড়ি, এটা একটা তুতে কালারে, আমরা শুরুতে একটা এরকম কালারের দেখেছি, এই শাড়িটার প্রাইসও কিন্তু 3850 রেঞ্জের, 3850 রেঞ্জে যাচ্ছে। এটা হচ্ছে 33 নম্বর শাড়ি। আচ্ছা বাকিগুলোর উপরে খুলে দেখিয়ে দিই, 34 এইরকম শেডেরও রয়েছে দেখুন, এটা হচ্ছে কি 34 নম্বর শাড়ি, 34 নম্বর শাড়িটা এরকম যাচ্ছে 3850 রেঞ্জে। এটা হচ্ছে কি 34 নম্বর শাড়ি, এটা খুব সুন্দর মিষ্টি চন্দন কালারের উপর ওভারঅল এইরকমভাবেই যাচ্ছে,
আর ওটা হচ্ছে কি 35 নম্বর শাড়ি 3850 রেঞ্জে একদম গ্রে কালারের উপর যাচ্ছে। সুতরাং বুঝতেই পারছেন যে কালার শেডস প্রচুর পাবেন, প্রচুর ডিজাইনের অপশন থাকছে, কিন্তু আমাদের হাতে সময় শেষ। এবার সময়টা শুরু হবে আপনাদের, চলে আসুন আর বাছাই করে নিন আপনাদের পছন্দসই শাড়ি। বৌবনি তোমাকে অসংখ্য ধন্যবাদ মন ভালো করা কালেকশন দেখানোর জন্য, ধন্যবাদ আপনাদেরকেও আমাদের সঙ্গে থাকবার জন্য। এখনকার মতো এই পর্যন্তই, নমস্কার। Fashionable kidswear এর এক্সক্লুসিভ মেগা শোরুম অরেঞ্জেস, আ হাউস অফ আবরণ। যোগাযোগ 8100724076 অরেঞ্জেস, বিরাটি মিনি বাস স্ট্যান্ডের বিপরীতে। মনময়ূরী অঙ্গ ঢেউ তোলে, বাহারি রং যেন কথা বলে, একমাত্র শাড়িতেই নারী অনেক বেশি সুন্দরী। আপনাদের প্রিয় আবরণের পোশাকে এই মরশুমে নিজেকে সাজাতে আবরণ, রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন, বিরাটি মিনি বাস স্ট্যান্ডের বিপরীতে।